বিদেশি গৃহস্থালি সরঞ্জাম আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনার নীতি নিয়ে কর কাঠামো প্রণয়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, এর মাধ্যমে স্থানীয় শিল্প গড়ে উঠবে যা কর্মসংস্থানকে ত্বরান্বিত করবে। রোববার রাজস্ব ভবনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা জানান। এ সময় দেশের বৃহৎ শিল্প গ্রুপগুলোকে ভারী শিল্পে বিনিয়োগের তাগিদ দেন। বছরে ব্যক্তির আয় 3 লাখ টাকা কিংবা তার কম হলে এখন কর দিতে হয় না। নতুন অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর এই করমুক্ত আয়সীমা 5 লাখে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এনবিআর এর প্রাক বাজেট আলোচনায়। একই সঙ্গে রাজস্ব আয় বাড়াতে সম্পদের উপর বিদ্যমান সারচার্জ আরো বাড়ানোর সুপারিশ এসেছে সংগঠনটির পক্ষ থেকে। এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশের সীমিত আয়ের জনগণকে কিছুটা স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা নির্ধারণ করা যেতে পারে। আগাম কর রিফান্ড ব্যবস্থা শক্তিশালী করার প্রস্তাব করছি। সহজে ও দ্রুততম সময়ে রিফান্ড পেলে মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ বাড়বে। দিনে দিনে এনবিআর এ তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে, এর সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করতে হবে। সেই সঙ্গে তৈরি পোশাকের মতো অন্যান্য রপ্তানিমুখী শিল্পেও আসছে বাজেটে বন্ডেড ওয়ারহাউস সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বৈঠকে। পরামর্শ আসে পরিবেশ বান্ধব শিল্পায়নকে আরো উৎসাহী করার, যার সঙ্গে একমত পোষণ করে এনবিআর জানায় গেল 2 বছর ধরে স্থানীয় শিল্পকে সুরক্ষা আর বিকাশের লক্ষ্য নিয়েই বাজেট তৈরি করছেন তারা। কনজিউমার আইটেমগুলো, এই আইটেমের আমাদের দেশে উৎপাদন এবং বিদেশ থেকে ইম্পোর্ট, এই শেয়ার যেটা আছে সেই শেয়ারটা আমরা কি করতে চাই, আমরা চাই বিদেশি ইম্পোর্টের শেয়ার জিরো হয়ে যাক। কারণ শুধুমাত্র এটাকে টার্গেট করে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে সাপোর্ট করি, এটাকে টার্গেট করে যদি আমি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে যাই আমার পলিসি দিয়ে, তাহলেই কিন্তু আমাদের জিডিপি, ফরেন কারেন্সি সেভিংস, ফরেন কারেন্সি ইনকাম, অনেক কিছুই, কর্মসংস্থান, এই লোয়ার শ্রেণীর কর্মসংস্থান, অনেক কিছুই এটা দিয়ে হবে। এনবিআর বলছে এমন সব উদ্যোগে দেশ জুড়ে যে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে উঠেছে তা আরও বিকশিত হবে। তবে সমস্যা হচ্ছে এসএমই খাত তৈরি করে এমন পণ্যও বিনিয়োগ করছে দেশের বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, ফলে ব্যবসায় টিকতে পারছে না ক্ষুদ্ররা। চেয়ারম্যান জানালেন এদিকেও নজর দেওয়া হচ্ছে। কোম্পানি আইনে ওটা অবারিত আছে, যে কেউ যে কোনো বিজনেস করতে পারে, তো দরকার সেই কোম্পানি আইন ঠিক করে করতে হবে। এনবিআর তরফ থেকে আমরা ফিল করি যে বড় ইনভেস্টমেন্ট আসবে বড় গ্রুপের মাধ্যমে, ছোট ইনভেস্টমেন্ট ছোট এসএমইদের ছেড়ে দেওয়া দরকার, এসএমইদের ইয়ে হওয়া দরকার। মশলা পিসাই, মুড়ি ভাজা, চানাচুর বানানো এখন মানায় না বড় বড় ইন্ডাস্ট্রির জন্য, তারা এখন আসুক হেলিকপ্টার বানানো, গাড়ি বানানো, বাস বানানো, সেই জায়গায় আসুক, তাইলেই আমাদের দেশ দ্রুত হয়তো যে চ্যালেঞ্জগুলো আছে ডেভেলপমেন্টের চ্যালেঞ্জ সেগুলোকে ফেস করতে পারবে। প্রাক বাজেট আলোচনায় জানানো হয় রাজস্ব আদায় স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের সুফল মিলতে শুরু করেছে এরই মধ্যে। চলতি বছর প্রায় 35 লাখ আয়কর রিটার্ন জমা পড়বে বলেও আশা করা হয় এনবিআর এর পক্ষ থেকে। আমরা তো চেষ্টা করতেছি অটোমেশন আনার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।